নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা কোন জিনিস নিজেরটা কম ব্যবহার করেন এবং অন্যেরটা বেশি ব্যবহার করেন? উত্তর হবে নিজের নাম। দুই নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা কি আপনার কাছে যত বেশি থাকবে ততই কম দেখতে পাবেন? উত্তর কুয়াশা এবং অন্ধকার। তিন নাম্বার ধাঁধা, উপহার উত্তর সময় তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নতুন শব্দ তৈরি করুন। শব্দটি হবে উত্তম। বন্ধুরা আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই লাইক করবেন। চার নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা ছেলেদের কোন জিনিসটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতেই থাকে? উত্তর হবে বয়স। পাঁচ নাম্বার, বলুন তো বন্ধুরা কোন জায়গায় রাস্তা আছে কিন্তু সেই জায়গায় কেউ গাড়ি চালায় না? উত্তর হবে ম্যাপ অথবা ছবিতে। ছ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা পায়ে আছে পায়ে যাই, বিনা দোষে লাথ খাই? উত্তর হবে ফুটবল। আপনি আমার কটা ধাঁধা বলতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাত নাম্বার ধাঁধা, অযথা পয়সা খয়, শরীরে ক্ষতি হয়, না খেলে টেনশন হয়, বলো তো কি? উত্তর হবে নেশা করার জিনিস। আট নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায়, উত্তরটি কি হবে? উত্তর হবে পেন্সিল। নয় নাম্বার জিকে প্রশ্ন, বলুন তো বন্ধুরা ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পান উৎপন্ন হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গ। দশ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা রেগে গেলে মেয়েদের কোন অঙ্গ 10 গুণ বড় হয়ে যায়? উত্তর হবে চোখ। ধাঁধাগুলি ভালো লাগলে এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।